রাজ্যত বিদ্যুৎ সংকট, ব্যাপক লোডশেডিং, উৎকট গৰমত অতিষ্ঠ জনতা। উৎকট গৰমে দহিছে রাজ্য, ভাদ মাহতো বৃদ্ধি পাইছে সূর্যর উত্তাপ। এনে উৎকট গৰমৰ মাজতে রাজ্যত বৃদ্ধি পাইছে ব্যাপক লোডশেডিং। কার্যত রাজ্যত এতিয়া বিদ্যুৎ সংকট, অথচ রাজ্যের বিজেপি সরকারে নির্বাচনের পূর্বে 24 ঘণ্টায় বিদ্যুৎ যোগানোর প্রতিশ্রুতিরে শাসনলৈ আহিছিল। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি আছিল ঘরে ঘরে 24 ঘণ্টা বিদ্যুতের গ্যারান্টি। কিন্তু বিজেপি সরকারের 24 ঘণ্টায় বিদ্যুৎ যোগানোর প্রতিশ্রুতি এটা অসার। 24 ঘণ্টায় বিদ্যুৎ যোগানোর সলনি বেশিরভাগ সময় কর্তন করা হয় বিদ্যুৎ। উল্লেখ, যা 1 জুলাই পর্যন্ত রাজ্যত পিক আওয়ার্সত বিদ্যুতের চাহিদা আছিল 2390 মেগাওয়াট, বর্তমানে এই পরিমাণ 2400 মেগাওয়াটলৈ বৃদ্ধি পাইছে। কিন্তু সেই বিদ্যুৎ যোগান ধরব পৰা নাই অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডে। বিদ্যুতের সঘন লোকাভাগক লৈ তীব্র ক্ষোভ শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈর। 24 ঘণ্টায় বিজুলি দিয়া বিজেপির আছিল নির্বাচনী প্রতিশ্রুতি, গোটেই অসমত লোডশেডিং করা হয়েছে। বিজেপি সরকারে 24 ঘণ্টা বিজুলি দিন বলে আমাক নির্বাচনী প্রতিশ্রুতি দিছিল। 24 ঘণ্টায় বিজুলি, এটো আছিলে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি। কিন্তু এতিয়া দেখা গৈছে যে যোৱা কেইদিনমান ধৰি গোটেই অসমত সাংঘাতিক ধরনের লোডশেডিং করা হয়েছে। বিদ্যুৎ যোগানোর সন্দর্ভত রাইজৰ দলৰ সভাপতিগৰাকীৰ পুনৰ চৰকাৰ প্ৰতি কটাক্ষ। অথচ চৰকাৰে বাৰম্বাৰ কৈ আছে যে তেওঁলোকে কেতিয়াও লোডশ্বেডিং নকৰে, কৈ আছে যে 24 ঘণ্টা বিজুলি যোগান ধৰাটো বিজেপি চৰকাৰৰ কাম, তেওঁলোকে প্ৰতিশ্ৰুতি দিছিলে বিজেপি দলে। কিন্তু এতিয়া তেওঁলোকৰ প্ৰতিশ্ৰুতি ক'ত? আনহাতে 24 ঘণ্টায় বিদ্যুৎ যোগানোর প্রতিশ্রুতি দিয়া বিজেপি সরকারে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করিব পৰা নাই বলেও অভিযোগ বিধায়ক অখিল গগৈর। তদুপরি বিধায়কগৰাকীৰ অভিযোগ, বিদ্যুৎ সময়মতে ক্রয় করিবৰ বাবেও সরকারৰ ধন নাই। বিজেপি সরকারের দিনত 1 মেগাওয়াট বিজুলি এতিয়ালৈকে উৎপাদন করিব পৰা কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বনাব পৰা নাই। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটো বনাব পৰা নাইয়ে, বিদ্যুৎ সময়মতে ক্রয় করিবৰ কাৰণেও এই সরকারৰ ধন নাই। যার ফলস্বরূপে আজি অসমত সর্বোচ্চ যদি পিক আওয়ারত যদি 2400 মেগাওয়াটর বিজুলি লাগে, বিজুলি কিনিব পাৰিছে কেবল 1800 মেগাওয়াট বা 1600 মেগাওয়াট। যার ফলস্বরূপে সমগ্র রাজ্যজুড়ি অসমৰ প্রত্যেকখন জিলাত সাংঘাতিক ধরনের লোডশেডিং হয়েছে, সাংঘাতিক ধরনের বিদ্যুতের সংকট হয়েছে, সাংঘাতিক ধরনের কারেন্ট কটা হয়েছে, যার কারণে রাতে ইমান গরমত মানুষ শুব নোৱাৰা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সঘন বিদ্যুৎ কর্তন তথা ব্যাপক লোডশেডিংৰ বাবে এতিয়া এনেকৈ এগৰাকী বিধায়ক খৰব হবলগা হৈছে। উল্লেখ্য, বিধায়ক অখিল গগৈয়ে এটা ফেসবুক পোষ্টত লিখিছে, ৰাতি প্ৰায় 12 বাজিছে, টোপনি নাই, বিজুলী যোগান নাই, সন্ধিয়াৰ পৰা এতিয়ালৈ অকণ সময়ৰ বাবেহে কাৰেণ্ট আহিছিল। 24 ঘণ্টাৰ বিজুলী যোগানৰ প্ৰতিশ্ৰুতি কত গল? কিন্তু 24 ঘণ্টাই বিদ্যুৎ যোগানৰ প্ৰতিশ্ৰুতি দিয়া বিজেপি চৰকাৰে এই কথাবোৰ শুনিবনে? নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দ্য ক্ৰছ কাৰেণ্ট।